পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জানাই নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আজকে আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022-এর টেট পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ থেকে সন্ধি বিচ্ছেদ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সন্ধি নিয়ে আমি আলোচনা করব। কারণ তোমাদের একটি অনুচ্ছেদ তুলে দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদের মধ্য থেকে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে সন্ধিবদ্ধ পদ থাকবে সেই সন্ধিবদ্ধ পদের সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া থাকবে। অর্থাৎ সেখানে তোমাদের অপশান দেওয়াই থাকবে, তোমাদের বুঝে নিতে হবে কোন অপশানটা সঠিক। তাই তোমরা যদি সঠিকভাবে এই সন্ধি বিচ্ছেদ প্রক্রিয়াটি ফলো না করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা যখন চারটি অপশান কাছাকাছি দেখবে তখন তোমাদের কিন্তু সব গুলিয়ে যাবে, তখন সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করতে ব্যর্থ হবে, ফলে তোমরা পরীক্ষায় অকৃতকার্য হবে। সেই কারণেই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সন্ধি বিচ্ছেদের বেশ কিছু নিয়ম এবং কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হয়, এবং সেগুলো নিয়মিত প্র্যাকটিস করে তোমাদের সেগুলোকে ধাতস্থ করতে হবে। অনেক পরীক্ষার্থী রয়েছে যারা নিয়ম মতো পরীক্ষায় বসে, সেইভাবে কালচার করে না। তাই সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য তোমরা যখন যেখানেই থাকো না কেন, রাস্তায়, বাসে, গাড়িতে, কাজ করতে করতেও আমার এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো, তাহলে আমার মনে হয় এই সন্ধি বিষয়টি তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এবং টেট পরীক্ষায় বাংলা বিষয়ের যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা অনেকটাই ইজি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। পরীক্ষায় বিশেষ করে প্রস্তুতির জন্য একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে, নিজের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করতে হবে। কনফিডেন্ট লেভেল যদি হাই না হয় তাহলে পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না। তবে মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ আমি এখন থেকে প্রতিদিন চেষ্টা করব তোমাদের টেট পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ থেকে যে অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায় আমি কভার করার আপ্রাণ চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলকে ফলো করবে। সেই সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তাহলে আর কথা নয়, চলো আমরা এবার দেখে নিই সন্ধি বিচ্ছেদ পর্ব। প্রথমে সন্ধি কি, যদিও এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় থাকবে না, তবুও সন্ধি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জনের জন্য এগুলো প্রয়োজন। দ্রুত উচ্চারণের ফলে সন্নিহিত দুটি পদের ধ্বনিগত মিলনকেই বলা হয় সন্ধি, অর্থাৎ বর্ণে বর্ণে মিলনকে সন্ধি বলা হয়। সাধারণত বাংলা যে শব্দভাণ্ডার রয়েছে সেই শব্দভাণ্ডারে সংস্কৃত ও অসংস্কৃত অর্থাৎ দেশি ও বিদেশি দুই ধরনের শব্দই রয়েছে। তবে সন্ধিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংস্কৃত সন্ধি আর হচ্ছে বাংলা সন্ধি। তাছাড়া সংস্কৃত সন্ধি আবার তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। তবে আমরা বাংলা সন্ধি দুই প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি আর দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে স্বরসন্ধি নিয়ে। স্বরসন্ধি পর্বেই আমরা আজকে সীমাবদ্ধ থাকব, আগামীকালকে আমি ব্যঞ্জন সন্ধি নিয়ে উপস্থিত হব। এইভাবে ব্যঞ্জন সন্ধি, তারপর বিসর্গ সন্ধি, তারপরে তোমাদের প্র্যাকটিস সেটে আমরা চলে যাব। তাহলে স্বরসন্ধির মধ্যে তৎসম সন্ধি, স্বরসন্ধি অর্থাৎ যে সন্ধিগুলো সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো বাংলায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকেই তৎসম স্বরসন্ধি বলা হয়। তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। তৎসম এই শব্দটির অর্থটাও তোমরা একটু মনে রাখবে, তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান, অর্থাৎ
সংস্কৃতের সমান। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি সংঘটিত হয় তাকে স্বরসন্ধি বলে। তাহলে যেমন উদাহরণ দেশ যোগ অন্তর, এখানে দেশে দেখো তালব্যশয়ে ও রয়েছে শেষে, আর এখানে অন্তরের অ, অর্থাৎ অ আর অয়ে যুক্ত হয়ে দুটো শব্দখণ্ড যুক্ত হয়ে দেশান্তর এই শব্দটা উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে স্বরসন্ধি। অর্থাৎ অ স্বরবর্ণের সঙ্গে অ স্বরবর্ণের মিলন ঘটেছে। তারপরে হিম যোগ আচল, হিমাচল ইত্যাদি। এরপরে আমরা বিভিন্ন প্রকার যে সন্ধি স্বরসন্ধি সেগুলো আমরা আলোচনা করব। এবার দেখে নাও, অ প্লাস অ, অর্থাৎ অয়ের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে আ উৎপন্ন হয়। যেমন দেখে নাও নব প্লাস অন্ন, অর্থাৎ নব যোগ অন্ন। এখানে নবতে বয়ের পরে অ আছে আর অন্নতে অ আছে, তাহলে এই অ আর অ যুক্ত হয়ে আকার হলো, অর্থাৎ নবান্ন, এখানে বয়ে আকার চলে আসলো, এটাই হচ্ছে এই স্বরসন্ধির অয়ের সঙ্গে অ যুক্ত হয়ে আ উৎপন্ন হচ্ছে। তাহলে নব যোগ অন্ন নবান্ন, মোহ যোগ অন্ধ মোহান্ধ, জন্ম যোগ অবধি জন্মাবধি, সুখ যোগ অনুভব সুখানুভব, মহারাজ যোগ অধিরাজ মহারাজাধিরাজ, নর যোগ অধম নরাধম, প্রিয় যোগ অনুজ প্রিয়ানুজ। এইরূপভাবেই যেমন শব্দানুসার শব্দ যোগ অনুসার শব্দানুসার, ভঞ্জনার্থ ভঞ্জন যোগ অর্থ ভঞ্জনার্থ, চরিতার্থ চরিত যোগ অর্থ চরিতার্থ, স্থানান্তর স্থান যোগ অন্তর স্থানান্তর। তাহলে এই ধরনের এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটি শব্দ তোমাদের থাকতে পারে, তাহলে এই সন্ধিগুলো যদি তোমরা চর্চা না করো তোমরা পরীক্ষার হলে কখনোই সঠিক উত্তর নির্বাচন করতে পারবে না। তারপর এখানে আরও দেখো কুলাঙ্গার, কুল যোগ অঙ্গার কুলাঙ্গার, পর্বতান্তরাল পর্বত যোগ অন্তরাল, হিমাচল হিম যোগ অচল, প্রাণাধিক প্রাণ যোগ অধিক, হস্তান্তর হস্ত যোগ অন্তর, হিতাহিত হিত যোগ অহিত, পদার্পণ পদ যোগ অর্পণ, চরণামৃত চরণ যোগ অমৃত, সর্বাঙ্গ সর্ব যোগ অঙ্গ, স্বাধীনতা স্ব যোগ অধীনতা, স্ব মানে হচ্ছে নিজ, নিজের অধীনে থাকাকে স্বাধীনতা বলা হয়, তাহলে স্ব যোগ অধীনতা স্বাধীনতা, পরাধীন পর যোগ অধীন পরাধীন, সর্বাপেক্ষা সর্ব যোগ অপেক্ষা সর্বাপেক্ষা ইত্যাদি। এরপরে দেখো অয়ের অবর্ণের সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে আ উৎপন্ন হয়, অর্থাৎ আকার উৎপন্ন হয়। যেমন দেখো জল যোগ আশয় জলাশয়, এখানে জল লয়ের পরে অ আছে আর আ, এই আ ও আর আ বর্ণ যুক্ত হয়ে এখানে জলাশয় অর্থাৎ লয়ের পরে আকারটা হচ্ছে, তাহলে জল যোগ আশয় জলাশয়। কৌতূহল যোগ আক্রান্ত কৌতূহলাক্রান্ত, অশ্ব যোগ আরোহী অশ্বারোহী, শুভ যোগ আগমন শুভাগমন, হিম যোগ আলয় হিমালয়, হত যোগ আস হতাশ। এরপরে চলে এসো আরও কিছু এক্সাম্পল রয়েছে, উদাহরণ রয়েছে দেখে নাও, দেবালয় দেব যোগ আলয়, রত্নাকর রত্ন যোগ আকর, সিংহাসন সিংহ যোগ আসন, পদাঘাত পদ যোগ আঘাত, মর্মাহত মর্ম যোগ আহত, আহারাদি আহার যোগ আদি, মেঘাচ্ছন্ন মেঘ যোগ আচ্ছন্ন ইত্যাদি। এরপরে দেখো আ বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে সব সময় আ হয়, যেমন যথা যোগ অর্থ যথার্থ, তথা যোগ দন্ত শয়তয় যুক্ত হসু অর্থাৎ তথাস্তু, যথা যোগ অযথ যথাযথ, ইচ্ছা যোগ অনুসার ইচ্ছানুসার,
যথাযোগ অর্থ যথার্থ। একইভাবে আরও কয়েকটি উদাহরণ রয়েছে, দেখে নাও। তথাপি, তথা যোগ অপি, বিদ্যাভ্যাস বিদ্যা যোগ অভ্যাস, চিন্তান্বিতা চিন্তা যোগ অন্বিতা, রাজানুজ রাজা যোগ অনুজ, আশাতীত আশা যোগ অতীত, কথামৃত কথা যোগ অমৃত, মহার্ঘ মহা যোগ অর্ঘ ইত্যাদি। তারপরে তোমরা দেখে নাও, আ বর্ণের সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে সবসময় আ হয়, যেমন বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, মহা যোগ আকাশ মহাকাশ, ক্ষুধা যোগ আতুর ক্ষুধাতুর, এই রকম। কারাগার কারা যোগ আগার কারাগার, মহাশা মহা যোগ আশা মহাশা, তারপর সদানন্দ সদা যোগ আনন্দ সদানন্দ। তারপরে এখানে নিয়ম রয়েছে, নিয়মে বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার সময় নেই। তারপরে দেখো, অয়ের সঙ্গে হ্রস্বই যুক্ত হয়ে সবসময় এ হয়, অর্থাৎ একার উৎপন্ন হয়। যেমন দেখো, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, ভয়ে একার হয়ে যাচ্ছে, অর্থাৎ শুভর পরে অ আছে আর ইচ্ছাতে হর্ষই, তাহলে অর হর্ষই যুক্ত হয়ে একার উৎপন্ন হচ্ছে, তাহলে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, মৃগ যোগ ইন্দ্র মৃগেন্দ্র, স যোগ ইচ্ছা স্বেচ্ছা, বীর যোগ ইন্দ্র বীরেন্দ্র ইত্যাদি। তারপরে আ বর্ণের সঙ্গে হ্রস্বই বর্ণ যুক্ত হয়ে একার বা এ উৎপন্ন হচ্ছে, একার উৎপন্ন হচ্ছে। যেমন দেখো, যথা যোগ ইষ্ট যথেষ্ট, মহা যোগ ইন্দ্র মহেন্দ্র, শ্রবণ যোগ ইন্দ্র শ্রবণেন্দ্রিয়, অন্ত যোগ ইষ্টি অন্ত্যেষ্টি, জিমুত যোগ ইন্দ্র জিমুতেন্দ্র, মহা যোগ ইশ্বাস মহেশ্বাস। তারপরে অয়ের সঙ্গে দীর্ঘই যুক্ত হয়ে একার বর্ণ উৎপন্ন হচ্ছে, একার উৎপন্ন হচ্ছে। যেমন দেখে নাও, পরম যোগ ইস পরমেশ, দীর্ঘই তালে বর্ষা ইস, এটা কিন্তু তোমাদের খুব নজরে রাখতে হবে। তাহলে অ বর্ণের সঙ্গে দীর্ঘই বর্ণ যুক্ত হয়ে একার উৎপন্ন হচ্ছে, যেমন পরম যোগ ইস দীর্ঘই তালে বর্ষা ইস পরমেশ, অপ যোগ ইক্ষা অপেক্ষা, দীর্ঘই কয়মধ্যনুসয় যুক্ত আকার ইক্ষা, ব্রজ যোগ ইস ব্রজেশ, দেব যোগ ইস দেবেশ, অব যোগ ইক্ষণ অবে অবেক্ষণ, অব যোগ ইক্ষণ অবেক্ষণ, বীর যোগ ইস বীরেশ, পর যোগ ইস পরেশ, গণ যোগ ইস গণেশ। তোমাদের কিন্তু এই বানানগুলো খুব নজরে রাখতে হবে, কারণ পর যোগ দীর্ঘই আছে, দীর্ঘই তালব্যস্য আছে, তোমাদের ওখানে দীর্ঘইর জায়গাতে হ্রস্বইও থাকবে, তখন কিন্তু তোমাদের এই দীর্ঘই আর হ্রস্বই নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, তাই এইগুলো ভালো করে তোমরা নজরে রাখো। তারপরে দেখো, আবর্ণ এবং দীর্ঘই বর্ণ যুক্ত হয়ে একার উৎপন্ন হচ্ছে, মহা যোগ ইস দীর্ঘই তালব্যস্য, মহা যোগ ইস মহেশ, রমা যোগ ইস রমেশ, উমা যোগ ইস উমেশ। তারপরে এখানে সূত্র ওই একই বিষয়টাই লেখা আছে, আকার কিংবা আকারের পরে হস্য উকার কিংবা হস্য উকার থাকলে উভয়ের মিলে ওকার হয় ও ওকারের পূর্ববর্তী ব্যঞ্জন যুক্ত হয়, এখানে সংক্ষিপ্ত আকারে এটা লেখা আছে। তাহলে অবর্ণের সঙ্গে হ্রস্ব উ বর্ণ যুক্ত হয়ে ওকার উৎপন্ন হবে, যেমন সূর্য যোগ উদয় সূর্যোদয়, জল যোগ উচ্ছ্বাস জলোচ্ছ্বাস, কুল যোগ উদ্ভব কুলোদ্ভব, সুপ্ত যোগ উত্থিত সুপ্তোত্থিত, আদ্য যোগ উপান্ত আদ্যপান্ত,
এইরূপ ভাবেই তীর্থ যোগ উদক তীর্থদক, উত্তর যোগ উত্তর উত্তরোত্তর, অতিশয় যোগ উক্তি অতিশয়োক্তি, অর্ধ যোগ উচ্চারিত অর্ধোচ্চারিত, শীত যোগ উষ্ণ শীতোষ্ণ, পরোপকার পর যোগ উপকার পরোপকার, নীলোৎপল নীল যোগ উৎপল নীলোৎপল ইত্যাদি। তারপরে আবর্ণের সঙ্গে রসৌ বর্ণ যুক্ত হয়ে ওকার উৎপন্ন হচ্ছে। আরও কয়েকটি উদাহরণ, যথা যোগ উচিত যথোচিত, গঙ্গা যোগ উদক গঙ্গোদক, যথা যোগ উপযুক্ত যথোপযুক্ত, মহাযোগ উৎসব মহোৎসব, প্রশ্ন যোগ উত্তর প্রশ্নোত্তর ইত্যাদি। তারপরে ওয়া যোগ দীর্ঘ মিলে ওকার উৎপন্ন হচ্ছে, যেমন গৃহ যোগ ঊর্ধ্ব দীর্ঘ ধয়ে যুক্ত রেফ, গৃহ যোগ ঊর্ধ্ব গৃহর্ধ, চল যোগ উর্মি চলর্মি, নব যোগ উড়া নবড়া। আ বর্ণের সঙ্গে দীর্ঘ বর্ণ যুক্ত হয়ে ওকার উৎপন্ন হচ্ছে। আরও কিছু উদাহরণ, গঙ্গা যোগ উর্মি গঙ্গর্মি, মহাযোগ উর্মি মহর্মি। তারপরে এই ধরনের এর আগে এগুলো করে দেওয়া আছে, তবু আর একবার আমি বলে দিচ্ছি, নীলোৎপল নীল যোগ উৎপল নীলোৎপল, চলর্মি চল যোগ উর্মি চলর্মি, মহোৎসব মহাযোগ উৎসব মহোৎসব, নবড়া নব যোগ উড়া নবড়া, ফলোদয় ফল যোগ উদয় ফলোদয়, যথোপযুক্ত যথা যোগ উপযুক্ত, হিতোপদেশ হিত যোগ উপদেশ, পরোপকার পর যোগ উপকার, প্রশ্নোত্তর প্রশ্ন যোগ উত্তর ইত্যাদি। এরপরে রস্যইর সঙ্গে রস্যই যুক্ত হয়ে দীর্ঘই উৎপন্ন হচ্ছে। দেখো, দয়েবয় যুক্ত হর্ষই যোগ দি, দয়েবয় যুক্ত হর্ষই দি যোগ ইপ দীর্ঘই প ইপ সমান দীপ, পরীক্ষা পরি যোগ ইক্ষা দীর্ঘই কয় মধ্যনশয় যুক্ত আকার ইক্ষা পরীক্ষা। এখানে কিন্তু পরীক্ষাতে রয়ে দীর্ঘই আছে, রয়ে দীর্ঘইটা কিন্তু পরি যখন লিখবে তখন রয়ে হর্ষই হয়ে যাবে, কারণ হর্ষইর সঙ্গে এখানে দীর্ঘই সরি এখানে নিয়মে রস্যইর সঙ্গে দীর্ঘই সমান দীর্ঘই হবে। এখানে একটু নিয়মটাতে একটু ভুল হয়েছে, তোমরা এটা ঠিক করে নিবে। তাহলে দীপ দয়েবয়যুক্ত হর্ষই যোগ ইপ দীর্ঘই প ইপ সমান দীপ, কারণ দীপে দয়ে দীর্ঘই দয়েবয়যুক্ত দীর্ঘই প হয়, তো দীর্ঘইটা এখানে দয়ে হর্ষই হচ্ছে দয়েবয়যুক্ত হর্ষই। তারপরে হচ্ছে পরীক্ষা, রয় দীর্ঘই হয় কিন্তু তুমি যখন ভাঙবে সেটাকে সন্ধি বিচ্ছেদ করবে তখন রয়ে হর্ষই হয়ে যাবে আর দীর্ঘই চলে আসবে পরেরটাতে, তাহলে ইক্ষা পরি যোগ ইক্ষা দিয়ে পরীক্ষা। প্রতি যোগ ইক্ষা প্রতীক্ষা, এগুলো কিন্তু খুব নজরে রাখতে হবে, এগুলোই ভুল হয়, এই হ্রস্বই এবং দীর্ঘই এগুলোতেই ভুল হয়, এগুলো খুব নজরে রাখবে। এরপরে দীর্ঘইর সঙ্গে হ্রস্বই যুক্ত হয়ে দীর্ঘই বর্ণ উৎপন্ন হয়, যেমন দেখো যোগী যোগীন্দ্র, এখানে কিন্তু দীর্ঘই আছে, এখানে যোগীন্দ্র তো দীর্ঘই আছে এখানেও দীর্ঘই আছে, অতএব এখানে খেয়াল রাখবে, এখানে হ্রস্বই ভুলক্রমে তোমরা করবে না। তাহলে যোগী যোগীন্দ্র এখানে দীর্ঘই আছে, যোগীতে যোগী দীর্ঘই থাকবে সঙ্গে ইন্দ্র, তাহলে যোগী যোগীন্দ্র যোগীন্দ্র। একইভাবে মহি যোগীন্দ্র মহীন্দ্র, বলি যোগীন্দ্র বলীন্দ্র ইত্যাদি। তারপরে দীর্ঘই সঙ্গে দীর্ঘই যুক্ত হচ্ছে, দেখো দিয়ে দীর্ঘই বর্ণ উৎপন্ন হচ্ছে, যেমন দেখো ফণীশ্বর ফণী যোগ ঈশ্বর, ফণীতে মধ্যনয় দীর্ঘই আবার ঈশ্বরেও দীর্ঘই, তাহলে দীর্ঘই দীর্ঘই বর্ণ যুক্ত হয়ে এখানে ফণীশ্বরে মধ্যনয় দীর্ঘই এই দীর্ঘই বর্ণটা উৎপন্ন হয়েছে। তাহলে ফণী যোগ ঈশ্বর ফণীশ্বর, সতী যোগ ঈশ্বর সতীশ, পৃথ্বী যোগ ইস পৃথ্বীস। একইভাবে গিরীন্দ্র গিরি যোগ ইন্দ্র, এখানে কিন্তু গিরি গয়ে হর্ষই রয়ে হর্ষই যোগ ইন্দ্র, রসই দন্ত নয় দয়ে রফালা ইন্দ্র গিরীন্দ্র,
ক্ষিতিস, ক্ষিতি যোগ ইস, এনে কয়মন্দন সহ যুক্ত হর্ষই তয়ে হর্ষই দীর্ঘই তালে বর্ষ, ক্ষিতি যোগ ইস, ইসে দীর্ঘই তালে বর্ষ হবে। মহীন্দ্র, মহি যোগ ইন্দ্র, এটা মহিতে ময়ে হয়ে দীর্ঘই হবে, যোগ ইন্দ্রতে হর্ষই হবে, অর্থাৎ রস্বই দন্ত নয়দয় রফালা, মহি যোগ ইন্দ্র। শ্রী স, তাহলে শ্রী সতে তালবস্যই রফালা দীর্ঘই শ্রী যোগ ইস দীর্ঘই তালবস্য ইস শ্রীস সরি শ্রীস। প্রীদিস, প্রীতি যোগ ইস দীর্ঘই তালবস্য। অতীব, অতি অতয় হস্য অতি যোগ ইব দীর্ঘই ব ইব। প্রতীক্ষা, প্রতি পয়রফালা তয় হস্যই প্রতি যোগ ইক্ষা দীর্ঘই কয় মধ্যন সয় যুক্ত আকার প্রতীক্ষা। তারপর প্রতীত, প্রতি যোগ ইত প্রতীত পয়রফালা তয় হস্যই প্রতি যোগ ইত রস্যই ত ইত। রবীন্দ্র, রবি র বয় হস্যই রবি যোগ ইন্দ্র রস্যই দন্ত নয় দয় রফালা ইন্দ্র রবীন্দ্র। দিল্লীশ্বর, দিল্লি লয় লয় যুক্ত রস্যই, এটা দিল্লি লয় লয় যুক্ত দীর্ঘই রাখলেও অসুবিধা নেই। যোগ ঈশ্বর দীর্ঘই তালবসায় বয় যুক্ত র দিল্লি যোগ ঈশ্বর দিল্লীশ্বর। তারপরে দেখো রসও আর রসও বর্ণ যুক্ত হয়ে দীর্ঘ বর্ণ উৎপন্ন হচ্ছে। কটু যোগ উক্তি কটুক্তি, এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে কটুক্তিতে টয়ে দীর্ঘউ আছে, তাহলে কটু যখন আমি লিখছি সন্ধি বিচ্ছেদ করছি তখন টয়ে কিন্তু হস্যু হচ্ছে, ক টয়ে হস্যু, কটু যোগ উক্তি, উক্তি তো হস্যু হচ্ছে, তাহলে এই রসও আর এই রসও দুটো যুক্ত হয়ে এখানে টয়ে দীর্ঘ উৎপন্ন হচ্ছে, তাহলে কটু যোগ উক্তি কটুক্তি। সু যোগ উক্ত সুক্ত, একইভাবে দুটোই রসও যুক্ত হচ্ছে হয়ে দীর্ঘ উৎপন্ন হচ্ছে। এই রসও এবং দীর্ঘগুলো খুব নজরে রাখবে, তাহলে সু যোগ উক্ত সুক্ত, মরু যোগ উদ্যান মরুদ্যান, মৃত্যু যোগ উত্তীর্ণ মৃত্যুত্তীর্ণ। তারপর রসও সঙ্গে রসও যুক্ত হয়ে দীর্ঘ বর্ণ উৎপন্ন হচ্ছে, যেমন লঘু যোগ উর্মি, এখানে লঘুতে ঘয়ে হস্যু আর লঘুর্মিতে ঘয়ে দীর্ঘউ আছে, তাহলে লঘু যোগ উর্মি দীর্ঘউ ময়েরে হর্ষই, তাহলে লঘু যোগ উর্মি লঘুর্মি। তারপরে দীর্ঘউ বর্ণের সঙ্গে রসও বর্ণ যুক্ত হয়ে দীর্ঘউ বর্ণ উৎপন্ন হচ্ছে, যেমন বধু যোগ উক্তি বধুক্তি, বধু ধয়ে দীর্ঘউ, এখানে বধুক্তি তো ধয়ে দীর্ঘউ থাকছে, তাহলে বধুতে ব ধয়ে দীর্ঘউ যোগ উক্তি রসও কয়তয় যুক্ত হর্ষই, তাহলে বধু যোগ উক্তি বধুক্তি, বধু যোগ উৎসব বধুৎসব। তারপরে অ বর্ণের সঙ্গে রি যুক্ত হয়ে রিবর্ণ যুক্ত হয়ে ওয়ার মানে ওয়ার বর্ণ উৎপন্ন হচ্ছে, যেমন দেবর্ষি দেব যোগ ঋষি দিয়ে উৎপন্ন হচ্ছে দেবর্ষি, অর্থাৎ মধ্যনশয়ে রেফ উৎপন্ন হচ্ছে, মধ্যনশয়ে রেফটাই হচ্ছে অ র, অর্থাৎ দেবর পরে অ আছে আর ওইখানে মধ্যনশয়ে রেফের উপরে র আছে, তাহলে এই দুটো বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে দেবর্ষি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দেব যোগ ঋষি, অর্থাৎ অবর্ণ এবং ঋবর্ণ যুক্ত হয়ে ওয়ার উৎপন্ন হচ্ছে, তাহলে দেব যোগ ঋষি দেবর্ষি, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, এই উত্তমর্ণ অধমর্ণ এগুলো কিন্তু খুব নজরে রাখবে, এই ধরনের কিন্তু তোমার প্যারাগ্রাফের এই ধরনের শব্দ থাকলে এই বর্ণগুলোরই সন্ধিবিচ্ছেদ তোমার কাছে চাইবে। উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, অধম যোগ ঋণ অধমর্ণ, সপ্ত যোগ ঋষি সপ্তর্ষি। এরপরে আ বর্ণের সঙ্গে ঋবর্ণ যুক্ত হয়ে আর উৎপন্ন হচ্ছে আর, যেমন মহা যোগ ঋষি মহর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি, আ যোগ ঋত আর্ত, ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত, একইভাবে পিপাসা যোগ ঋত পিপাসার্ত, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্ত,
ব্যথা যোগ ঋত ব্যথার্থ বেদনা যোগ ঋত বেদনার্থ ভয় যোগ ঋত ভয়ার্থ ইত্যাদি। এরপরে অবর্ণের সঙ্গে এ বর্ণ যুক্ত হয়ে ওই বর্ণ উৎপন্ন হয়, যেমন জন যোগ এক জনৈক, জন যোগ এক জনৈক, সর্ব যোগ এব সর্বৈব, হিত যোগ এসি এ তালবসায় দীর্ঘই এসি হিতৈষী, শুভ যোগ এসি শুভৈষী। এগুলো কিন্তু খুব নজরে রাখতে হবে, জন যোগ এক জনৈক হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা গেল তোমাদের ওখানে সন্ধি বিচ্ছেদে দেওয়া থাকলো জন যোগ নক বা জন যোগ নৈক, এইভাবে ভেঙে দিবে চারটে, তখন তোমরা কনফিউজড হয়ে যাবে কোনটা ঠিক, তখন জন যোগ এক এটা যে ঠিক এটা তোমার মনে বিশ্বাসই আসবে না। তাই অপশানগুলো তোমার আগে এখানে ভালোভাবে বুঝে নিতে হবে, তবেই তুমি অপশানে গিয়ে সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবে। তাহলে জন যোগ এক জনৈক, সর্ব যোগ এব সর্বৈব, হিত যোগ এসি হিতৈষী, শুভ যোগ এসি শুভৈষী। তারপরে আবর্ণের সঙ্গে এ বর্ণ যুক্ত হয়ে ওই উৎপন্ন হচ্ছে, সদা যোগ এব সদৈব, তথা যোগ এব তথৈব। এখানে সদা যোগ এব 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 সদৈব, তথা যোগ এব 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 তথৈব তদৈব সরি তদৈব। এরপরে দেখো অবর্ণের সঙ্গে ওই বর্ণ যুক্ত হয়ে ওই ঐকার উৎপন্ন হচ্ছে, যেমন মত যোগ যোগ ঐক্য মতৈক্য, মত 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 যোগ ঐক্য, ওই যোগ কয়ে জফাল ঐক্য মতৈক্য, রাজ যোগ ঐশ্বর্য রাজৈশ্বর্য। তারপরে আবর্ণের সঙ্গে ওই বর্ণ যুক্ত হয়ে ওই উৎপন্ন হচ্ছে, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। এগুলো কিন্তু এই একটা দুটো করেই হয় সন্ধি, সেগুলোই আছে এখানে, এই ধরনের আর কোনো সন্ধি নেই। এরপরে দেখো অবর্ণের সঙ্গে ও বর্ণ দিয়ে ও উৎপন্ন হচ্ছে, যেমন বন যোগ ঔষধি, এই সন্ধি বিচ্ছেদটা খুব মাথায় রাখবে, বন যোগ ঔষধি ও মধ্যনুষ ধয়ে হর্ষই, এখানে কখনোই কিন্তু ঔ হবে না ঔষধি হবে না, এটা খুব মনে রাখবে, বন যোগ ঔষধি ও মধ্যনুষ ধয়ে হর্ষই ঔষধি বনৌষধি, জল যোগ ওকা জলৌকা। তারপরে দেখো আরেকটি উদাহরণ, মহাযোগ ঔষধি মহৌষধি, ওই একইভাবে। এবার একটু অন্য রকম, তোমরা কনফিউজড হয়ে যাবে এই এই দুটো সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে, খুব ভালোভাবে যদি তোমরা এগুলো দেখে না রাখো তাহলে তোমরা পরীক্ষার হলে কখনোই সঠিক উত্তর নির্বাচন করতে পারবে না। ওয়া বর্ণের সঙ্গে ঔ বর্ণ যুক্ত হয়ে ঔ বর্ণ উৎপন্ন হচ্ছে, যেমন পরমৌষধ পরম যোগ ঔষধ, এর আগে আমরা কি পড়লাম, এখানে দেখো মহৌষধি, এখানে দেখলাম মহাযোগ ঔষধি ও ব্যবহার করছিলাম, ও বর্ণ মহাযোগ ঔষধি ঔষধি ছিল না, কিন্তু এবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এখানে দেখো বনৌষধিতে বন যোগ ঔষধি ছিল ও মধ্যনুষ ধয়ে হর্ষই, কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো পরম ঔষধি অর্থাৎ পরম যোগ ঔষধি, এখানে ঔ যুক্ত হচ্ছে ঔষধ, পরম যোগ ঔষধ হয়ে যাচ্ছে, এখানে ঔষধ হচ্ছে না, কিন্তু ঔষধ হচ্ছে না ঔষধ হয়ে যাচ্ছে পরম ঔষধ। তারপর চিত্ত যোগ ঔদার্য চিত্তৌদার্য, তাহলে এগুলো তোমাদের কিন্তু নজরে রাখতে হবে। তারপরে আরেকটি কনফিউজ করে দেবে তোমাদের, যা দেখো মহৌষধি মহৌষধ, তাহলে এখানে মহাযোগ ঔষধ মহৌষধ, ওখানে মহৌষধি মহৌষধিতে কি ছিল ঔষধ ছিল ও ঔষধ ও মধ্যনুষ ধ, আর এখানে মহৌষধ তাহলে মহাযোগ ঔষধ মহৌষধ, তাহলে শুধু ধয়ে হর্ষই থাকার জন্য ওখানে ঔষধ হচ্ছিল, আর এখানে ধয়ে হর্ষই না থাকার কারণে
এখানে ঔষধ হচ্ছে, মহাযোগ ঔষধ মহৌষধ, মহাযোগ ঔদার্য মহৌদার্য। তাহলে এরপরে চলে যাও, এখানে নিয়মটা পড়ছি না, অনেক বড় হয়ে গেল ভিডিওটি, তোমরা বিরক্ত হবে। রস্বই বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে জফালা উৎপন্ন হচ্ছে, যেমন অতি যোগ অন্ত অত্যন্ত, এখানে অত্যন্ততে তয়ে জফালা দেখতে পাচ্ছ, এই জফালাটাই ভেঙে যাচ্ছে রস্বই আর অয়ে, এখানে রস্বই যেমন অতিতে তয়ে রস্বই হচ্ছে আর অন্ততে অ, তাহলে অতি যোগ অন্ত অত্যন্ত। বিযোগ অবস্থা ব্যবস্থা, বিযোগ অতীত ব্যতীত, বিযোগ অতিরেক ব্যতিরেক, বিযোগ অর্থ ব্যর্থ, ইতিযোগ অবসর ইত্যবসর, বিযোগ অবহার ব্যবহার, যদি যোগ অপি যদ্যপি, প্রতি যোগ অহ প্রত্যহ, প্রতি যোগ অক্ষ প্রত্যক্ষ, অনুমতি যোগ অনুসারে অনুমত্তানুসারে, পরিযোগ অবেক্ষণ পর্যবেক্ষণ, এটা খুব নজরে রাখবে, পরিযোগ অবেক্ষণ পর্যবেক্ষণ, আদি যোগ অন্ত আদ্যন্ত। এরপরে রস্বই বর্ণের সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে জফালা আকার উৎপন্ন হয়, যেমন ইতি যোগ আদি ইত্যাদি, এখানে তয়ে জফালা আকার ইত্যাদিতে আছে, এটাই ভেঙে যাচ্ছে, ইতি যোগ আদি ইত্যাদি। বিযোগ আকুল ব্যাকুল, বিযোগ আকুলতা ব্যাকুলতা, প্রতিযোগ আশা প্রত্যাশা, বিযোগ আধি ব্যাধি, একইভাবে ইত্যাকার ইতি যোগ আকার ইত্যাকার, অত্যাচার অতি যোগ আচার অত্যাচার। তারপরে রস্বই যোগ রস্বউ সমান জফালা রস্যু, অর্থাৎ হর্ষই এবং হর্ষউ এই দুটো বর্ণ যুক্ত হয়ে জফালা হর্ষু হচ্ছে, যেমন অতিযোগ উক্তি অত্যুক্তি, প্রতিযোগ উক্তি প্রত্যুক্তি, অধিযোগ উষিত অধ্যূষিত। তারপরে রস্বই আর দীর্ঘউ যুক্ত হয়ে জফালা দীর্ঘউ উৎপন্ন হচ্ছে, যেমন দেখো প্রতিযোগ উষ প্রত্যুষ প্রত্যুষে তয়ে জফালা দীর্ঘউ উৎপন্ন হয়েছে, তাহলে প্রত্যুষ প্রতিযোগ উষ। দীর্ঘউর সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে জফালা আকার উৎপন্ন হয়, যেমন মসি যোগ আধার মৎস্যাধার। রস্বউ বর্ণের সঙ্গে এ বর্ণ যুক্ত হয়ে জফালা একার উৎপন্ন হয়, যেমন প্রতিযোগ এক প্রত্যেক, একইভাবে দীর্ঘই বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে অন্তস্থ জ উৎপন্ন হয়, যেমন নদী যোগ অম্বু নদ্যম্বু। একইভাবে তোমাদের কয়েকটি এখানে প্র্যাকটিস রয়েছে, প্রত্যহ প্রতিযোগ অহ প্রত্যহ, অত্যধিক অতি যোগ অধিক অত্যধিক, গত্যন্তর গতি যোগ অন্তর গত্যন্তর, প্রত্যাশা প্রতিযোগ আশা প্রতি প্রত্যাশা, প্রতিতে তয়ে রস্বই হবে, প্রতিযোগ আশা প্রত্যাশা, প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন, আদ্যন্ত আদি যোগ অন্ত আদ্যন্ত, যদ্যপি যদি যোগ অপি যদ্যপি, অভ্যুত্থান ও অভি যোগ উত্থান অভ্যুত্থান, অত্যাশ্চর্য অতি যোগ আশ্চর্য অত্যাশ্চর্য, প্রত্যুপকার প্রতি যোগ উপকার প্রত্যুপকার ইত্যাদি, ইতি যোগ আদি ইত্যাদি। তারপরে রস্বউ যোগ রস্বউ সমান দীর্ঘউ, দীর্ঘউ বর্ণ উৎপন্ন হয়েছে, যেমন মরু যোগ উদ্যান মরুদ্যান। তারপরে রস্বউ বর্ণের সঙ্গে দীর্ঘউ বর্ণ যুক্ত হয়ে দীর্ঘউ, যেমন বহু যোগ ঊর্ধ্ব বহুর্ধ্ব, এগুলো একটা দুটো করেই রয়েছে, এগুলো একটু দেখে রেখো। তারপরে দীর্ঘউ সঙ্গে রস্বউ বর্ণ যুক্ত হয়ে দীর্ঘউ, যেমন বধূ যোগ উৎসব বধুৎসব। তারপরে দীর্ঘউ বর্ণের সঙ্গে দীর্ঘউ বর্ণ যুক্ত হয়ে দীর্ঘউ উৎপন্ন হয়েছে, যেমন ভূ যোগ ঊর্ধ্ব ভূর্ধ্ব, নিয়ম দেখছি না। তারপরে রস্বউ বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে ব উৎপন্ন হচ্ছে, যেমন সুযোগ অল্প স্বল্প, এখানে স্বল্প দন্ত সয়ে বয় যুক্ত দেখতে পাচ্ছ, এই দন্ত সয়ে বয়ে এই বটা ভেঙে যাচ্ছে, তাহলে দন্ত সয়ে রস্যু অর্থাৎ সু যোগ অল্প স্বল্প। একইভাবে এই ধরনের যেগুলো থাকবে সেগুলো রস্যু হয়ে যাবে বটা।
বর অসো আর অ দুটো ভাগ হয়ে যাবে, দিয়ে ব যে নিচে যুক্তাক্ষর রয়েছে সেটা ভেঙে যাবে। যেমন পশ্চাধম, পশু যোগ অধম, পশ্চাধম। অন্বয়, অনু যোগ অয়, অন্বয়। তারপরে রসৌর সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে বা উৎপন্ন হচ্ছে, যেমন সুযোগ আগত, স্বাগত। দন্ত সয়ে বয় যুক্ত এটা সু হচ্ছে, আর আগত, সুযোগ আগত আবর্ণ যুক্ত হচ্ছে যে স্বাগত। রসৌর সঙ্গে দীর্ঘ, এই রসৌ সঙ্গে রসই বর্ণ যুক্ত হয়ে বয়ে হর্ষই উৎপন্ন হয়, যেমন অনুযোগিত, অন্বিত। তারপর রসৌ বর্ণের সঙ্গে দীর্ঘ বর্ণ যুক্ত হয়ে বয়ে দীর্ঘই উৎপন্ন হয়, যেমন তনুযোগ দীর্ঘই, তন্নি। তারপরে রসৌ বর্ণের সঙ্গে এ বর্ণ যুক্ত হয়ে বে উৎপন্ন হয়, যেমন অনুযোগ এসন, অন্বেষণ। এগুলো নজরে রাখবে, অনুযোগ এসন, এ মধ্যনস মধ্যন্য, অন্বেষণ। অনুযোগ এসা, এ মধ্যনস আকার, এসা, অন্বেষা। এইরূপভাবেই পশ্বধম, পশু যোগ অধম, পশ্বধম। পশ্চাচার, পশু যোগ আচার, আচার, পশ্চাচার। মন্নন্তর, মনু যোগ অন্তর, মন্নান, মন্নন্তর, ইত্যাদি। তারপর রিয়ের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে র উৎপন্ন হয়, যেমন দেখে নাও, পিতৃযোগ অর্থ, পিত্রর্থ, পুত্র যোগ অর্থ, পুত্র অর্থ। রিবর্ণের সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে র উৎপন্ন হয়, পিতৃযোগ আলয়, পিত্রালয়, পিতৃযোগ আদেশ, পিত্রাদেশ। রিবর্ণের সঙ্গে রসই বর্ণ যুক্ত হয়ে রি উৎপন্ন হয়, পিতৃযোগ ইচ্ছা, পিতৃচ্ছা। রিবর্ণের সঙ্গে দীর্ঘই বর্ণ যুক্ত হয়ে রি উৎপন্ন হয়, রয়ে দীর্ঘই রি, যেমন ধাত্রী যোগ দীর্ঘই, ধাত্রী। কর্তৃ যোগ দীর্ঘই, কর্তৃ। রিবর্ণের সঙ্গে রসৌ বর্ণ যুক্ত হয়ে রয়ে, রয়ে হস্যু উৎপন্ন হচ্ছে, যেমন পিতৃযোগ উপদেশ, পিতৃপদেশ। তারপরে প্রশ্ন, এ বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে অয় উৎপন্ন হচ্ছে, যেমন নে যোগ অন, নয়ন, সে যোগ অন, শয়ন। তারপরে ওই বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে আয় উৎপন্ন হচ্ছে, যেমন নই যোগ অক, নায়ক, গই যোগ অক, গায়ক। তারপরে ও বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে অব উৎপন্ন হচ্ছে, যেমন পবন, পো, পয়কারে পো যোগ অন, পবন। লবণ, লয়কারে লো যোগ অন, লবণ। ভবন, ভো, ভয়কারে ভো যোগ অন, ভবন। একইভাবে ওই যোগ ও সমান আব, ওই বর্ণের সঙ্গে অবর্ণ যুক্ত হয়ে আব উৎপন্ন হয়, যেমন পাবক, পৌ, পয়ে ঔকারে পৌ যোগ অক, পাবক। দন্ত সহিতয় যুক্ত ঔকার, ঔকার। স্তৌক, স্তৌ যোগ অক, স্তাবক। ও বর্ণের সঙ্গে আবর্ণ যুক্ত হয়ে অবা উৎপন্ন হয়, যেমন গো যোগ আদি, গবাদি। ও বর্ণের সঙ্গে এ বর্ণ যুক্ত হয়ে অবে উৎপন্ন হয়, যেমন গো যোগ এসোনা, গবেষণা। এই সন্ধিবিচ্ছেদটা খুব নজরে রাখবে, গবেষণা। গো যোগ এসোনা, এ মধ্যনস মধ্যন এ আকার, গবেষণা। তারপরে পবিত্র, পয়োকারে পো যোগ ইত্র, পবিত্র। তারপরে ঔ যোগ রসই যুক্ত হয়ে আবি উৎপন্ন হয়, যেমন নৌ যোগ ইক, নাবিক। তারপরে ঔ যোগ রসৌ বর্ণ যুক্ত হয়ে আবু উৎপন্ন হয়, যেমন ভৌ যোগ উক, ভাবুক। এই ধরনের সন্ধিগুলো খুব নজরে রাখবে। এরপরে নিপাতনের সন্ধি, নিপাতনের সন্ধি কোনগুলো, যে সন্ধি সন্ধির কোনো নিয়ম মেনে চলে না, একদম অনিয়মে যে সন্ধিগুলো হয় সেগুলোকেই নিপাতনের সন্ধি বলা হয়। নিপাতনের সন্ধি অর্থাৎ নিপাতনের স্বরসন্ধির উদাহরণ, কুল যোগ অটা, কুলোটা, গো যোগ অক্ষ, গবাক্ষ, গো যোগ ইন্দ্র, গবেন্দ্র, সমযোগ অর্থ, সমর্থ, প্রযোগ উড়ো। এখানে দীর্ঘ উড় ডয়বিন্দু ড হয়ে গেছে, এটা ঢয়বিন্দু ড হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। প্রযোগ উড়ো, দীর্ঘ উ ঢয়বিন্দু ড, পৌড়ো। শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন। মার্ত যোগ অণ্ড, মার্তণ্ড। স যোগ ইর, স দন্ত সয় বয়যুক্ত যোগ ইর, দীর্ঘই র। সৈর, অন্য যোগ অন্য, অন্যান্য। বিম্ব যোগ অষ্ঠ, বিম্বষ্ঠ। সীমা যোগ অন্ত, সীমান্ত। সীমা যোগ অন্ত, সীমন্ত। এখানে সীমন করতে পারো, সীমন হলেও ঠিক, দন্ত সয় দীর্ঘই ম, দন্ত নয় হস্তচিহ্ন, সীমন। সীমা যোগ অন্ত, সীমান্ত। দশ যোগ ঋণ, দশার্ণ। অক্ষ যোগ উহিনী,
দীর্ঘউ হয় হর্ষই দন্তন্বয় দীর্ঘই, এটা দন্তন্বয় দীর্ঘই হবে না, এটা মধ্যন্বয় দীর্ঘই হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। অক্ষ যোগ উহিনী অক্ষহিনী, সার যোগ অঙ্গ সারঙ্গ, অক্ষ যোগ উহিনী অক্ষহিনী, এটা ডবল হয়ে গেছে। তাহলে এই ছিল আজকে তোমাদের স্বরসন্ধি। আগামী দিন তোমাদেরকে তোমাদের সামনে আমি ব্যঞ্জন সন্ধি নিয়ে উপস্থিত হব। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তবুও তোমরা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তোমাদের কোনো বিষয়ে অসুবিধা থাকলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, তোমরা টেটে উত্তীর্ণ হও এবং তোমরা প্রত্যেকেই চাকরি পাও এবং তোমাদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।